চকচক করলো না, শোনা হয় না। বেশ কিছুদিন আগের কথা, আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল যে সে হচ্ছে একটা নিউজ পিন কিনবে, কোথা থেকে কিনবে। তো আমি তাকে সাজেস্ট করলাম যে মিনি সুপার মার্কেট অনেক ভালো ভালো ডায়মন্ডের দোকান আছে, তুমি ওইখান থেকে নাও। সে বলে কি না, ওইখান থেকে নিব না। কেন নিবা না? কারণ ওইখানে এগুলো ব্র্যান্ডই না। তো ব্র্যান্ডের কোন শপ থেকে নিবা? হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিবে। ওকে ফাইন, সে গেল, সে নিল। তো গতকাল যখন ডায়মন্ড ওয়ার্ল্ডের যে নিউজটা দেখলাম, এটা দেখার পর আমি একটাবার চিন্তা করলাম যে তাকে আমি হচ্ছে একটা ফোন দিই। আবার চিন্তা করলাম যে না, থাক, বেচারির মন আসলে ভেঙে গেছে। এই সময় আমি কল দিয়ে এগুলো বলা মানে হচ্ছে কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার মতো। সেজন্য বললাম চকচক করলে না আসলে শোনা হয় না। আমরা সবসময় চাই ব্র্যান্ডের জিনিস ইউজ করি, বা হচ্ছে একটা ট্যাগ লাগানো আছে যেটার নাম সবার মুখে মুখে, ওইসব দোকান থেকে কোনো জিনিস কিনি। কিন্তু সবসময় যে ওইসব ব্র্যান্ডেড দোকান থেকে জিনিস নিলেই যে সেটা একদম সলিড হবে, ভালো হবে, এমনটা কিন্তু না। এমনও দেখবেন যে ভ্যানের 250 টাকার একটা জিনিসও না অনেক ভালো হয়। ডায়মন্ড ওয়ার্ল্ড নাকি যে ডায়মন্ডটা বিক্রি করতো, তা নাকি আসলে হচ্ছে ডায়মন্ড শেপের তৈরি বিশেষ ধরনের কাজ। কত জ্ঞান হওয়া বাকি আমাদের, তাই না? আমি ভাই গরিব মানুষ, এই নিউজ না আমার এবং আমার মতো মানুষের জন্য কোনো অর্থ বহন করে না, এটা অর্থ বহন করে আমার ফ্রেন্ডের জন্য। কথা না আসলে এটা না, কথা হলো কাজ বা ডায়মন্ড সবই হচ্ছে আসলে একটা পারসেপশন। কাজ ভাবলে কাজ, ডায়মন্ড ভাবলে ডায়মন্ড। এই যেমন ধরুন নিজেকে বড় লোক ভাবলে বড় লোক, আর গরিব ভাবলে গরিব। আপনি যদি মনে করেন ভ্যানের 250 টাকার একটা জিনিস পরে আপনি বড় লোক, তো আপনি বড় লোক। আর আপনি যদি মনে করেন যে আমি না, আমি দামি জিনিস পরেও আমি গরিব, তাহলে আপনি গরিব। তো যদি কাজ হয়েও থাকে না, তাতেও কি যে কিনছে সে তো ঠিকই এটা ডায়মন্ডের ভাব ফিল নিছে, তার কি দাম নাই বলেন। ডায়মন্ডের আলাপ করতে করতে কেমন জানি আবোল তাবোল বলে ফেলছি। যাই হোক বান্ধবী, তুমি যদি ভিডিওটা দেখে থাকো মনে কষ্ট পাইও না, কি আর করবা, ডায়মন্ড মনে করে সাজিয়ে রাখো।